वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सबस्क्राइब करुन एवं पासे थाका बेल आइकनटि प्रेस करुन सबार आगे नोटिफिकेशन पावार जन्य। हेलो भिवर्स, आज के फिलिप्स टीवी 20 इंची नॉर्मल पीसीबी एक प्रॉब्लम सॉल्व कर देखाबो। तो ये पीसीबीटार प्रॉब्लम होच्छे डेड सेट, अर्थात एलईडी आलो जलछे ना और पावर तैरि होच्छे ना। तो ए रकम एकटा सेट जेटा स्टेप बाय स्टेप करे देखाबो। एटा होच्छे ओरिजिनल फिलिप्स नय, तो आसछे एकटा इंटर पर। তো প্রথমেই হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেটের পাওয়ার অন করলাম কিন্তু এলইডি জ্বলছে না। তো সেই জন্য আমাদের কি করতে হবে না ভোল্টেজগুলো সব মাপতে হবে। তো প্রথমে দেখবো যে পাওয়ার আসছে কি না। তো মেন ফিল্টার কনডেন্সার যেটা রয়েছে পাওয়ারে তাতে দেখছি ভোল্টেজ আছে। এরপর আমরা চলে যাব হরাইজন্টাল আউট সরি ইএসটি সাপ্লাই ভোল্টেজ, এখানে কোনো ভোল্টেজ নেই। সেটের পাওয়ার অফ করলাম, সেটের পাওয়ার অফ করার পর আমরা যে ইএসটি সাপ্লাই ভোল্টেজ জাম্পার থাকে বা রেজিস্টার থাকে সেটাকে কি হবে ওপেন করে দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে পাওয়ারের ফল্ট কি ইএসটি সেকশন বা আদার সেকশনের ফল্ট। খুলে দিলাম এবং পাওয়ার অন করে দিলাম। পাওয়ার অন করার পর আবার আমরা কি করব, ইএসটি সাপ্লাই ভোল্টেজ মাপব। তার আগে দেখছি যে দেখুন এলইডি কিন্তু গ্লোয়িং করছে, এলইডি জ্বলছে, তার মানে পাওয়ার তৈরি হচ্ছে, তার মানে পাওয়ার সেকশন ঠিক, ইএসটি সেকশনে কোনো রকম কিছু প্রবলেম আছে, সেই জন্য টোটাল ভোল্টেজটা জিরো হয়ে যাচ্ছে। এখানে ভোল্টেজ মাপছি কত, ইএসটি সাপ্লাই ভোল্টেজ 116, তার মানে ভোল্টেজ ঠিকই আছে। সেটের পাওয়ার অফ করলাম, এরপর কি করব আমরা না, যে হরাইজন্টাল আউটপুট যে ট্রানজিস্টার রয়েছে সেই ট্রানজিস্টারের কালেক্টর বেস এমিটার কোনো শর্ট আছে কি না সেটা দেখে নেব। কিন্তু পিসিবিতে লাগানো অবস্থায় এটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। সেই জন্য আমরা কি করব না, কনফার্ম হওয়ার জন্য এই ট্রানজিস্টারটাকে তুলে ফেলবো আমরা। হরাইজন্টাল আউটপুট যে ট্রানজিস্টার এটাকে আমরা তুলে ফেললাম। তুলে ফেলার পর আমরা হচ্ছে এটাকে মিটার দিয়ে মেজার করব, অর্থাৎ বেসে লাল পট, এমিটারের সঙ্গে দেখুন শর্ট দেখাচ্ছে, কালেক্টরের সঙ্গে কিন্তু শর্ট নেই, তার মানে ট্রানজিস্টারটা খারাপ। কালেক্টর বা এমিটার যারির সঙ্গে কোনো রকম শর্ট দেখাবে সেক্ষেত্রে ট্রানজিস্টারটা শর্ট আছে।
তা এর পরিবর্তে আমরা কি করব, একটা নতুন ট্রানজিস্টার নিয়ে এলাম। ট্রানজিস্টার লাগানোর আগে একবার ভালো করে মেপে নেব। দেখুন 76 দেখাচ্ছে, এটা 433 দেখাচ্ছে, মানে ঠিকই আছে। এটা নতুন ট্রানজিস্টার, ট্রানজিস্টার বসানোর কাজ শেষ। এবার সেটের আমরা পাওয়ার অন করলাম, পাওয়ার অন করে দেখব। তাহলে আমরা টিভি স্ক্রিনে এবার ফিরে যাই। প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।